সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা এসে পড়ছি জনতা হাউজিং এ, এবং আজকে আমরা শিখবো যে কিভাবে ব্লগ করতে হয়। সো লেটস গেট স্টার্ট উইথ দিস ভিডিও। সো ফার্স্ট আমি দেখাবো যে আমি এখন একটা কুশনের উপর বসে আছি, মানে এখানে একটা না অ্যাকচুয়ালি দুটো কুশন আছে, আর কুশনের ভিতরে আছে তুলা, এবং তুলার তা কভার করা হয়েছে এই কুশন কভার দিয়ে। এটা কি আবার বলে দিই, কুশন, CUSHION। আর এটাতে বসে আমি এখন আরামদায়ক ফিল করতে পারছি, লাইক অক্সিজেন দেয়, এবং তার বিনিময়ে আমাদের কাছে কার্বন ডাইঅক্সাইড নেয়, এবং গাছ খাওয়ার জন্য ফটোসিনথেসিস প্রসেসটা ইউজ করে। সো যেগুলো আমরা পড়ে এসেছি অবশ্যই খুবই বাচ্চা কাল থেকে, আমরা সবাই জানি। তাহলে এবার চলুন আগে যাই, আরো কি দেখা যায় দেখার আছে এই ব্লগে। তো আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন আমাদের পিছনে একটি বুড়ো ছবি, বুড়োটার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতা এবং গল্প আমরা সবসময় ছোটবেলায় পড়ে এসেছি, এবং তিনি আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তার বাবা ছিলেন একজন জমিদার, তার ছিলেন একটি ভাই, আর ভাইয়ের নামটা আমি সরি ভুলে গেছি, আর তার কোনো সন্তানই ছিল না, কারণ সে কখনো বিয়ে করেনি। আর তাকে নিয়ে আমরা অনেক মজার মজার জিনিস শুনেছি, যেমন আগে বলা হতো এই ঠাকুরে কে রে, এই আমি রবীন্দ্রনাথ ভাই। সবাই জানেন আমরা মাটির মানুষ, মাটিতে থাকি, মাটি দিয়ে আমাদের জীবন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই, এখানে তো কাঁচও আছে। আরে ভাই তো থামেন তো, ব্লক করতেছি না। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক হাতি আছে, আর মাছের তৈরিও কিছু জিনিস আছে, এবং কাঠের তৈরি কিছু জিনিস আছে ভাই, নিচে তো বইয়া দেখা যায়। আরে আপনি থামেন তো রে ভাই, ব্লক করতেছি না, আমার মাথার মধ্যে কিন্তু গরম হয়ে যেতেছে, ঠিক আছে? মাথা গরম হলে কিন্তু জানেন আমি কি করি, গ্যাস ছেড়ে দেবো কিন্তু। তো যাই হোক, এখন আমরা এখানে অনেক বইপত্র দেখতে পাচ্ছি, আর ওই ফালতু লোকদের যেটা বললেন কাছের একটা জিনিস আছে, আরো অনেক বইপত্র আছে আর কি। তো এটাই ছিল আমাদের মাটি দেখানোর জিনিস। তো এখন আমাদের পিছে আছে একটি সনি বাভিয়ার স্মার্ট এলইডি 4K টিভি, চাপা চাপা। আচ্ছা ভাই ঠিক আছে, রিয়েলি বলছি, এটা হচ্ছে সনি বাভিয়ার LCD 32 ইঞ্চ টিভি। ভাই গরিব মানুষ তো, আপনারা একটু সাবস্ক্রাইব করেন, তাহলে টাকা কামাবো ইউটিউব থেকে, তারপর না 4K টিভি কিনতে পারবো। তার এরপর আমি দেখতে পাচ্ছি এইটার সাথে কানেক্টেড আছে একটি PS3, আর PS3 সাথে আছে দুইটি জয়স্টিক, যার মধ্যে একটা কাজই করে না। যাই হোক আর কি, আমি আর কিছু বলতে চাচ্ছি না, এটা খুবই ভালো, খুবই পুরানো, যদিও এখন PS4 এসে গেছে মার্কেটে। PS5 এসে বলবো, PS5, হ্যাঁ আসলে তো গরিব আমরা তো দেখতে পারবো না, সমস্যা নাই, তাও ইনশাল্লাহ ট্রাই করবো। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি, যেন আমরা ইউটিউব থেকে টাকা কামাই, একটা PS5 ইনশাল্লাহ বাইরে হবে যখন কিনবো, আর 4K টিভি।